বাবাজনের পবিত্র বই মুবারকে বলতেছেন ইসলামে ব্যক্তি মালিকানাই হারাম, ইসলামে ব্যক্তি মালিকানাই হারাম। কেন বাবাজন বলতেছে আমরা সম্পদ এই যে যাহা কিছু আছে এই সমস্ত সম্পদের আমানতদার, মালিক না, আমরা মালিক হইতে পারি না। মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, কে রব, একমাত্র আমার রব হচ্ছে সম্পদের মালিক, আমরা হচ্ছে আমানতদার। এর জন্য আমার বাবা যান সুরেশ্বরের যে ওই যে ওইখানে যে খানকা করছে আমাদের বহমান মঞ্জিল, বহমান আমানতদার বাবা বেদ মোয়ারসি। এই যে শিক্ষা ইসলামে সবাই বলে ব্যক্তি মালিকানা প্রপার্টি অমুক তমুক, এবং এত সুন্দর ভাবে বাবা যান কুনায়কের মধ্যে বলতেছেন যে মহানবী জাজিরাতুল আরবের মহানবীকে, মহানবীর পিতৃ পরিচয়, তার দাদা আব্দুল মুক্তালিব ছিল রাজা বাদশাহ শাসনকর্তা মক্কার, তার চাচা আবু তালিব ছিল, এবং মহানবী জাজিরাতুল আরবের যে সবচেয়ে বড় দরি, সৌদি আরবের না, জাজিরাতুল আরবের সমগ্র আরবের যে সবচেয়ে বড় ধনী মা খাদিজাতুল কুবরা তার স্ত্রী, এবং তাকে মা খাদিজাতুল কুবরা সমস্ত সম্পদ দান করে দিয়েছে মহানবীদের। এবং কোন এক সময় মহানবী বলছিল সাহাবাই কে আমাকে বেশি দিতে পারে, হযরত আবু বকর সিদ্দিক তার সমস্ত সম্পত্তি দিয়ে দিছে, হযরত উসমানে তার অর্ধেক দিছে, হযরত উমরে দিছে চার ভাগের এক ভাগ, হযরত উসমানে দিছে, আব্দুর রহমানের নাও এরা দিছে, অনেকে দিছে, তাহলে এত সম্পদ। তারপর আবার মহানবীর জীবনে 27টা যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের মধ্যে গনিমতের মাল বলা হয় যে যুদ্ধে বিজয় লাভ করে যে সম্পত্তি এটিকে গনিমতের মাল বলা হয়, পাঁচ ভাগের এক ভাগ মহানবী আল্লাহ কর্তৃক দান করা হয়েছে, তাহলে 5,000 সম্পত্তি। এইদিকে মা খাদিজাতুল কুবরা সমস্ত সম্পত্তি, ওইদিকে আবু বকর সিদ্দিক, হযরত উমর, হযরত উসমান, আব্দুর রহমান ইবনে আউফ এবং অন্যান্য সাহাবাই কেরামরা দিছে, এই সমস্ত সম্পত্তি কোথায় গেল? মহানবী যখন পর্দা করে তখন মহানবীর ঘরে পাওয়া যায় 2.5 কেজি জব, 2.5 কেজি জৈতুনের তেল, একটা বাঁকা তেলা লাঠি আর একটা সিরা কম্বল। তাহলে এগুলা কোথায় গেল এই সম্পদ? বাবা জানে প্রশ্ন দেন তো উত্তর, কে আছে, কে আছে বাংলার জমিনে যে এমন একজন আলেম যে দেখাই দিব অথচ তারা ইসলামী ব্যাংক খুলে বলে, ব্যাংক হন ইসলামী হন, আশ্চর্যের বিষয় ব্যাংক ইসলামী কেমনে হয়? ইসলাম হচ্ছে মানুষের জন্য, ব্যাংকের লেগে তো ইসলাম না। হ্যাঁ কয় আমরা ইসলামী গরু নিয়েছি তার কোরবানি দেয়, এই গরুকে, গরু তো তৌহিদে বাস করে, ও ইসলামী আছে, ও ইসলামের বাইরে নাই, তাহলে ইসলামে ব্যাংক হয়। আবার ওইখানে মুদাররাবা হয়, সুদ হয় না, আবার ওইখানে বলে মহানবী সুদকে হারাম করেছেন, ব্যবসাকে জায়েজ করেছেন, হালাল করেছেন, মানে আমার আমার যে ধান্দাবাজি সেটা করার জন্য আমি কোরআন ব্যবহার করবো, হাদিস ব্যবহার করবো, দরকার হলে আরো কিছু ব্যবহার। তাহলেই বাবা জান বলতেছেন তার পবিত্র বই মুবারকে যে মসজিদে আল্লাহরে ছাড়া তোমরা কাউরে ডাইব না, মসজিদের মধ্যে আল্লাহকে ছাড়া তোমরা কাউরে ডাইব না। আর এখন সম্পূর্ণ উল্টা, মসজিদে সুদখোর, গোশখোর, সুগলখোর, যত সুর সিটার বাপ্পা সব দুইটা বই রয়েছে, আল্লাহই নেই, আল্লাহই নাই। অথচ কোরআন বলতেছেন, কোরআন বলতেছে তোমরা মসজিদে আল্লাহ ছাড়া কাউকে ডেকো না। আর বাস্তবে হচ্ছে কি? তাহলে এটা কোন মসজিদ? এটা কি আমাদের উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়ার মসজিদ, বড় বঞ্চার জামে মসজিদ না ছোট বঞ্চার জামে মসজিদ, এটা কোন মসজিদ? তাই তো বাবা যান সেই পরিচয়টা দেখাই দিছে, এটা তোমার দেহ মসজিদের ভিতরে, এই তোমার দেহটাকে, তোমার অন্তরটাকে তুমি মসজিদ বানাও, সেখানে শুধু আল্লাহই থাকবো আর কেউ থাকতে পারবো না। এবং সূরা বাকারা 125 নম্বর আয়াতে আল্লাহ পাক নিজেই বলতে আছে যে আমি
কাবাকে মানুষের মিলন কেন্দ্র হিসেবে নির্বাচন করেছি এবং আমি মাকামে ইব্রাহিম থেকে এবং ইসমাইল নবী থেকে ওয়াদা নিছে আল্লাহ যে এই কাবাটাকে পবিত্র রাখবে এই কাবার ভিতরে আর কেউ থাকতে পারো তিন ব্যক্তির জন্য তিন জনের জন্য কি যারা তওয়াফ করে যারা এতে কাজ করে যারা রুকু করে এবং সেজদা করে এই তিন জনের জন্য তওয়াফ করে তওয়াফ কাকে করতে হবে জিন্দা কাবাকে পাথরের কাবারে তওয়াফ করে কি হবে পাথরের কাবারে তওয়াফ করলে পাথর হবেন জিন্দা কাবারে তওয়াফ করলে জিন্দা হবেন মুর্দায় মুর্দারে তওয়াফ করব জিন্দা হইতে চাইলে জিন্দারে তওয়াফ করতে হবে পাথরে কি এতই শক্তি চুমা দিলে হয়ে যাবে যে মুক্তি পাথরের শক্তি আসেনি মুক্তি দেওয়ার মুক্তি তো দিব একমাত্র আমার কামেল মুর্শিদে আবার সেখানে আল্লাহ পাক কোরআনে বলতেছে যিনি মুর্শিদ হযরত লালন সাহেবজি বলতেছেন যিনি মুর্শিদ সেই তো রাসূল ইহাতে নাই কোনো ভুল খোদা হইছে হয় ইহা কোরআনে ইহা লালনে না কয় কোরআনে কয় কোরআনে কয় আবার কোরআনে আল্লাহ বলতেছে ওয়া ইউরিদুনা ইউফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা যারা আল্লাহ এবং রাসূলের মধ্যে পার্থক্য করে ভাগ করে তারাই সত্যিকারে কাফের 100% কোনোই নাই একদম 100% হালাল যে লাইক পয়সা বানাই রকম তো কাজেই কোথায় আছে শিক্ষা নাই জানে না এই যে ব্যক্তি মাল টানা নিয়ে বললে অনেক বলা যায় কবরের কথা আমরা জানি না হাকিমি কবর মেজাজি কবর মাটির গাড়ারে কয়ে দেয় কবর 40 কদম পার হলে এবার ডাইন সাইডের মাটি বাম সাইডে দেব গা বাম সাইডের মাটি ডাইন সাইডে দেব এমন চাপা দিব যে হাড় গুড় সমস্ত কিছু চুর চুরাইয়া দেব গা আবার কি করব বসাইব তো কেমনে বসাইব কয় আবার রু দিব রু বলে আবার দিব তো রুটা কে দিব রু ভুক্তার তো করে আল্লাহ আল্লাহ বলছে লানু ফাক্তু মিন রুহি রু কি মুনকার নকিরে ভুক্তার করে নাকি মুনকার নকিরের ক্ষমতা আছে মুনকার নকিরের তো রু নাই যার রু নাই হ্যাঁ তো রু ভুক্তার রু তাহলে মুনকার নকির এসে বসে সওয়াব জবাব করবে সওয়াব ওই পৃথিবীতে আজ পর্যন্ত কোন একটা ব্যক্তি কি এই মাটির কবরে মাটির গাড়ার ভিতরে গেছে দেখাইতে পারবো যদি হুনে যে আমার এই মাটির গাড়ার ভিতরে আজকে আমার কোর তরে এখানে রাখুন যে কয়টাই বউ কয়টা কয়টা বাদ বই দিতু দিশানে কারণ যতক্ষণ এই দেহের মধ্যে নফস আছে প্রাণ আছে ততক্ষণ ওই গাড়ার ভিতরে কেউ যাইতে চায় না যখন প্রাণটা চলে যায় তখনই গাড়ার ভিতরে ওই দেহটা যায় কে যায় তৌহিদে তৌহিদ যায় তৌহিদের মধ্যে তৌহিদ যায় আর যদি আমি খান্নাস মুক্ত হইতে পারি গুরুর দয়ায় কারণ গুরুর দয়া না করলে কোনো কালেই সম্ভব না কারণ গুরুই রহিম আর রাম আর রহিমের ঝগড়া বাজায় রাখে সে ক্লিয়ার করে না সে যদি ইচ্ছা করে একদিনে ক্লিয়ার করে দিতে পারে এক নিমেষে ক্লিয়ার করে দিতে পারে তাই নুসরাত ফতেহ আলী খানের একটা কাওয়ালি শুনি তো এক গোরাক ধান্দা আহে তুমি তো সব করবার লইছ আবার তুমি যারে জলওয়া দেখাইছ যারে একবার তোমার রূপ দেখাই দিছ তারে তুমি কি করছ নয় শুয়ে সরাই দিছ নইলে পরে সরাই দিছ রাখো নাই তুমি তো সমস্ত ইয়েরই তুমি সবকিছু নহলে ঈসা নবী ঈসা রহুল্লাহ যে স্বয়ং আল্লাহ বলতেছে স্বয়ং আল্লাহ রহুল্লাহ ঈসা রহুল্লাহ যে ডাইরেক্ট রূপ প্রাপ্ত যার সম্বন্ধে কোরআন প্রমাণ দিতেছে যে দোলনা হইতে দোলনার মধ্যে শুয়ে শুয়ে কথা বলছে সবার নালিশ শুনছে সবার কাছে সে বলতেছে বাবা জানের একটা ওয়াজের মধ্যে আছে তুমি কি দিয়া ভাত খাইছ সেটা আমি বইলা দিতে পারি তোমার ঘরে কোথায় কি আছে সেটাও আমি বইলা দিতে পারি এবং তুমি